বিষয় হচ্ছে এখন তো শীতকাল শীতের সময় কিন্তু গরুগুলা যত শীত আসবে তত কিন্তু মানে কুয়াশাটা বেশি হয় যার কারণে বটার থেকে গরুগুলো কিন্তু পার হয়ে আসে তো আমরা তো ডাইরেক্টলি নিয়ে আসি না আমাদের কিছু মাধ্যম আছে সেই মাধ্যমে আমরা গরুগুলা আমাদের হাতে পাই তো মোটামুটি অনেক ভালো কিছু কালেকশন কম দামে আগের চেয়ে কম দামে দিতে পারবো আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন দেখি কেমন কম দামে দিতেছেন আচ্ছা আসসালামু আলাইকুম সোপীয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুর জেলার গোরাঘাট থানার এটা হচ্ছে চাটশাল গ্রাম তো আপনারা জানেন এখানে ডাক্তার তুহিন ভাই যিনি এই গরুর চিকিৎসা করেন পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো বকনা গাবি, সার গরু সংগ্রহ করে বিক্রিও করেন তো তুহিন ভাই যেটা বললেন এই দিনাজপুর থেকে কিন্তু সারা বাংলাদেশের ছোটো 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 সার গরুগুলো যে থাকে বিশেষ করে শীতকালে কারণ শীতকালে আপনারা জানেন বর্ডার দিয়ে ভালো ভালো গরু আসে তখন তারাও একটু কম দামে দিতে পারে তো তহিন ভাই বললেন যে এখন আপনাদেরকে অনেকটা কম দামে দিবেন তো চলুন আজকে আপনাদেরকে দেখাই কেমন কম দামে দিচ্ছেন তহিন ভাই পুরোটা সময় যে আপনারা আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তোহিন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে দেখা জি দীর্ঘদিন পর সাক্ষাৎ হলো আচ্ছা আচ্ছা সব মিলে তো দেখতেছি এখন আগের চেয়ে আরো ভালো খামার বড় করতেছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই সব মিলে ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন তো কালেকশন একটু ভিন্ন রকম দেখতেছি জি এখন ধীরে ধীরে আরো ভালো কোয়ালিটি কিছু কালেকশন করার চেষ্টা করতেছি বকমা গুলার পাশাপাশি কিছু যেহেতু বর্ডার এলাকাতে আমাদের বাসা যার কারণে ইন্দ্র ব্রাজিল ব্রাহামা দেখলাম বাংলাদেশে অধিকাংশ গরু সার গরু বাচ্চা গরু মনে হয় এদিক থেকে যায় দিনাজপুর উত্তর অঞ্চল থেকে যায় বর্ডার সাইড তো বর্ডার থেকে বেশিরভাগ গরু গুলো আচ্ছা এখন কেমন আসতেছে বর্ডার সাইড এখন গরু আসতেছে মোটামুটি ভালো গরু কিন্তু পাওয়া যায় আর কি

গরু আসে জি আচ্ছা আচ্ছা বিষয় হচ্ছে এখন তো শীতকাল শীতের সময় কিন্তু গরু গিলা যত শীত আসবে তত কিন্তু মানে কুয়াশাটা বেশি হয় যার কারণে বর্ডার থেকে গরু গিলা কিন্তু পার হয়ে আসে তো আমরা তো ডাইরেক্টলি নিয়ে আসি না আমাদের কিছু মাধ্যম আছে সেই মাধ্যমে আমরা গরু গিলা আমাদের হাতে পাই তো মোটামুটি অনেক ভালো কিছু কালেকশন কম দামে আগের চেয়ে কম দামে দিতে পারবো আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন দেখি কেমন কম দামে দিতেছে আচ্ছা তুহিন ভাই জি ভাই মাসাল্লাহ কি দেখাইলেন এটা এটা একটা ব্রাহ্মা হান্ড্রেড ছাঁড় এটা মুন্ডি ব্রাহ্মা দেখেন এখানে কোনো সিং যাবে না সিং নেই না সিং হবে না কোনো না তো আপনারা তো বগুড়া উত্তরবঙ্গ মেলায় গরুর ভিডিও করলেন এক একটা ব্রাহ্মা ষাঁড় বিক্রি হচ্ছে চল্লিশ লাখ টাকা তো এই ধরনের ষাঁড় গেলে কিন্তু এটা ব্রাহ্মা ওটা হচ্ছে আমেরিকা থেকে নিয়ে আসার এটা হচ্ছে বর্ডার বর্ডার ক্রস ইন্ডিয়ান থেকে আসা ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা বয়সটা কেমন এটা এটা বয়স অনলি একশো পাঁচ দিন একশো পাঁচ দিন সাড়ে মাস তিন মাস আরও গ্রোথটা দেখে না লম্বাটা দেখেন আরো অনেক মানে ভালো মাশাল্লাহ দেখেন তো না বি না বিপি ছোণ্ডা সব কিছু দেখান খুব সুন্দর একটা সার বাছুর তো এই বাছুরটা সকল ধরনের খাবারের সঙ্গে অভ্যস্ত এটা আমি শখ থেকে কালেকশন করেছি তো আমার খামারে রাখছি এটা যদি কেউ নেয় আলোচনা সাপেক্ষে দিয়ে দেবো এই আর কি এগুলা ব্রাউন গরু এগুলা অনেক বড় বড় খামারিরা এগুলা সংগ্রহ করে আচ্ছা আচ্ছা এটা মুন্ডি ব্রাহ্ম আশাল না খুব সুন্দর দেখা যাচ্ছে দুই এক বছর পালন করলে খুব ভালো হবে এটা বিশাল দানো বাকরিদের একটা শান হবে এটা প্রজনন ভুল হিসাবেও ব্যবহার করা যাবে আচ্ছা আচ্ছা কেমন দাম চাবেন এটা এটা আলোচনা সাপেক্ষে ভাই এটা অনেক দামি গরু এটা আসলে দাম চাইলে মানুষ ভিডিওতে নানান মন্তব্য করবে এটা যে কিনবে কাঙ্ক্ষিত ক্রেতার কাছে আলোচনা সাপেক্ষে এটা দিব আমি আচ্ছা আচ্ছা তুহিন ভাই হ্যাঁ ভাই বলেন মাসাল্লাহ গলার ঝুল তো অনেক এটা একটা হান্ড্রেড শাহিওয়াল গরু আমার কাছে মনে হয় ব্রাহ্মার একটু পার্সেন্টেজ থাকতে পারে এটা অনেক হাই কোয়ালিটি একটা গরু তো জাত নিয়ে কোনো তর্ক করতে চাই না যে খামারে যে জাত মনে করবে সেই জাত মনে করে যেন নিতে নেয় আর কি আচ্ছা এরকম গলার জল খুব কমই দেখা যায় জি এটা একটা হান্ড্রেড মানের গরু খুবই ভালো ভাই এর পার্সেন্টেজ কোয়ালিটি এবং এর যা গ্রোথ আসতেছে নাভি যে নাভি কম্বল মাথাটা অনেক ছোট এবং এর বডি এবং পায়ের খুরগুলা দেখেন ঘোড়া পাওয়া আর এটা বড় ধরনের একটা গরু হবে দামো আগুল তো মোটা মোটা যে অনেক মোটা মোটা এটা একটা বড় ধরনের গরু হবে এটা দেখে বুঝে আছে এর পাথাটা দেখেন এর পিছন সাইজটা কি চওড়া এটা দামো আকৃতির একটা গরু হবে এতে কোনো সন্দেহ নাই কেবল এই গরুটার বয়স হচ্ছে দশ মাস মাত্র দশ মাত্র দশ মাস দশ মাসে যে এর গ্রোথটা আসছে আপনাদের এদিকে যে সুন্দর সুন্দর গরু পাওয়া যায় এটা হচ্ছে তার অন্যতম আর আপনি জানেন যে আমি সব সময় অনেক ব্র্যান্ড কালেকশন গলাই করি তো এটা কেমন দাম চাবেন ভাই এটা বিক্রি দাম 185000 টাকা 185 তারপরও আলোচনা করে নিতে পারবে কিছুটা আলোচনার সুযোগ আছে আর কি আচ্ছা আচ্ছা এটা তার মাংসের দামে হবে না না এটা লালন পালন করতে হবে

এটা একটা বর্ডার ক্রস বর্ডার থেকে সংগ্রহ করা এই গোটা একটা ইন্দ্র ব্রাজিল শাল ব্যাসুর ইন্দ্র ব্রাজিল জি দেখেন এর কানটা উল্টানো দেখেন আর মাথাটা দেখছেন মাথার দেখেন বাঁকানো মাথাটা বাঁকানো এইগুলা এবং নাভি দেখেন নাভিটা দেখেন অনেক কিন্তু নিচে না একটা করে আর কি এটা বয়স দশ মাস এটা একটা ইন্দ্র ব্রাজিল শাঁড় গরু এবং চোখের যে মডেলটা কত সুন্দর যারা দেখেন আপনি আচ্ছা আচ্ছা না গরু তো দেখতে শুনুন এগুলা বছর লালন পালন করলে এগুলা অনেক আইকনিক গরু এগুলা বিশাল আকার হাইট আছে ভালো না জি খুব খায় সকল প্রকার খাবার খায় এগুলা সুন্দর জো আর কি দানবাকৃতির গরু হবে এই গরুগুলো আচ্ছা আচ্ছা লুসাসে যথেষ্ট জায়গা আছে দেখা যাচ্ছে জি জি এটা কেমন দাম চাবেন ভাই এটা চাওয়া দাম 1 লক্ষ 15000 টাকা কিছু আলোচনা করে বিক্রি করব

খামার থেকে সংগ্রহ গৃত বড় বড় খামারে তো ট্যাগ লাগানো থাকে ট্যাগগুলো লাগানো থাকে যে গরু টিকা চিকিৎসা কোন গরু কত তারিখকে জন্ম বিভিন্ন কোন তথ্য এই সব কিছু লেখা থাকে ওই জন্য ট্যাগটা দেওয়া থাকে আর কি আচ্ছা এটা তো খামার থেকে সংগ্রহ করা না দেখেন এটা ভি শেপ এটা বকনা এবং এল প্যাডান বয়সটাকে মনিটর দা বয়স 8 মাস 8 মাস একদম সুস্থ সকল ধরনের খাবার দাবার খায়

বাট পার্সেন্টেজ গুলা অনেক ভালো আর কি এই বকনা গিলার আচ্ছা আচ্ছা এটা তো একদম খামার থেকে নিয়ে খাবার থেকে সংগ্রহ করে এটা মা কেমন দুধ দিত এটা মায়ের রেকর্ড তিরিশ লিটার তিরিশ লিটার ভালো ভালো বকনা না জি ভালো বকনা আচ্ছা আপনার এখানে তো সবসময় বকনা থাকে ভালো বকনা শাঁড় গাভী সবই থাকে আচ্ছা তো এটা কেমন দাম চবে এটা চাওয়া দাম ভাই পঁচাশি হাজারটা পঁচাশি হাজার জি আচ্ছা আলোচনা সুযোগ আছে কিছুটা আলোচনা করে নিতে পারবে জি ভাই আজকে তো আপনার এখানে বেশি একটা দেখাতে পারলাম না আপনারও একটু ই আছে তো খুব সুন্দর সুন্দর কিছু দেখাইলাম বকনা এবং সার গরু সার তো দেখার মতো ছিল জি জি ওগুলো অনেক ভালো কালেকশন অনেকে আসলে নিতে চাইবে তারা কিভাবে নেবে বরাবরের মতো সিস্টেম স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিবেন ওই নাম্বার এই মু আছে হোয়াটসঅ্যাপ আছে কন্টাক্ট নাম্বার ওইটাই যোগাযোগ করে তারা নিতে পারবে এছাড়া যদি যারা আসতে চায় বাংলাদেশের যে কোনো জেলা থেকে উত্তরবঙ্গের গাড়িতে উঠবে দিনাজপুর জেলা এটা ঘোড়াঘাট থানা ঘোড়াঘাট এসে যদি আমাকে ফোন করে আমার প্রতিনিধি ওনাকে রিসিভ করে আমাদের খামারে নিয়ে আসবে আর যারা আসতে পারবে না বরাবরের মতো সিস্টেম আমাদের বিজনেস অ্যাকাউন্টে টাকা লেনদেন করলে আমরা গরু পৌঁছে দেবো নিজ দায়িত্বে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে সামনে আরও বেশি করে কালেকশন নিয়ে আসবেন কারণ দর্শকরা তার অল্পতে সন্তুষ্ট না জি জি সে প্রত্যাশা করি ভালো থাকবেন আলাইকুম